গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত ম্যাট্রিক্স জিকে জিআই প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম বন্ধুরা আজকে আমরা নতুন একটি কুইজ কন্টেস্ট নিয়ে চলে এসেছি তো অনলাইন মক টেস্ট পর্ব সতেরো আজকে আমরা যেটি করবো সেটি হলো অনলাইন মক টেস্ট পর্ব সতেরো শুরু ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে এবং প্রত্যেকটি কুইজ কনটেস্টে পার্টিসিপেট করতে যাতে পরবর্তীকালে পরীক্ষায় এই কোয়েশ্চিনগুলোর মধ্যে আসলেই তোমরা সাথে সাথে অ্যান্সার করতে পারো সো আজকে অনলাইন মক টেস্ট পর্ব সাতেরও শুরু করা যাক তো এক নম্বর কোশ্চেন রয়েছে ডান্ডিয়া কোন রাজ্যের নিত্য অপশান এ গোয়া অপশান বি গুজরাট অপশান সি মহারাষ্ট্র না অপশান ডি পাঞ্জাব তোমরা নাম্বার দিয়ে এ বি সি না ডি কোনটি রাইট হবে সেটি কমেন্ট করে জানাও ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য ডান্ডিয়া হলো গুজরাটের নৃত্য অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার যারা যারা কমেন্টে অপশান বি করেছো তাদের অ্যান্সার সঠিক আছে ডান্ডিয়া গুজরাটের নৃত্য নেক্সট রয়েছে সম্প্রতি প্রয়াত হলেন নারায়ণ সিং তিনি ছিলেন একজন বিখ্যাত নারায়ণ সিং একজন বিখ্যাত রাজনীতিবিদ অপশান বি সঙ্গীতজ্ঞ অপশান সি গণিতজ্ঞ না অপশান ডি ঐতিহাসিক নারায়ণ সিং নারায়ণ সিং ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ অপশান বি হবে রাইট অ্যান্সার সঙ্গীতজ্ঞ ছিলেন নারায়ণ সিং একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞের নাম নারায়ণ সিং তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব তিন নম্বর কোশ্চেনে বলেছে কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেন অপশান এ সাতান্ন বছর অপশান বি সিক্সটি ইয়ার্স অপশান সি সিক্সটি টু ইয়ার্স অপশান ডি সিক্সটি ফাইভ ইয়ার্স কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেন তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে অপশান কোনটা সঠিক হবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেন পঁয়ষট্টি বছর বয়সে অর্থাৎ ডি রাইট চার নম্বর কোশ্চেন রয়েছে দু হাজার উনিশ সালে রাগবি বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হয় অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র অপশান বি ইংল্যান্ড অপশান সি কানাডা না অপশান ডি দক্ষিণ আফ্রিকা দু সালে রাগবি বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হয় তো দক্ষিণ আফ্রিকা হবে রাইট অ্যান্সার ডি হবে রাইট নম্বর বলেছে কোন পাঁচ গুলটাম দেশের মুদ্রা অপশান এ নেপাল অপশান বি ভুটান অপশান সি রাশিয়া অপশান ডি ভিয়েতনাম গুলটাম কোন দেশের মুদ্রা মুদ্রা তো তোমরা কমেন্ট করে জানাও গুলটাম হলো ভুটানের মুদ্রা অপশান বি হবে রাইট অ্যান্সার পাঁচ নম্বরের অ্যান্সার হলো অপশান বি নেক্সট কোশ্চেন হল গ্যারেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত অপশান এ ঝাড়খণ্ড অপশান বিহার অপশান সি হিমাচল প্রদেশ না অপশন ডি ছত্তিশগড় গ্যারেলবাঁদ কোন রাজ্যে অবস্থিত বাদ অবস্থিত ছত্তিশগড়ে অপশান ডি হবে রাইট অ্যান্সার ছত্রিশগড়ে অবস্থিত গ্যারেল বাদ নেক্সট সাত নম্বর কোশ্চেনে কী বলেছে কোন নদীর তীরে দশ রাজার যুদ্ধ হয়েছিল অপশান এ সরস্বতী অপশান বি সিন্ধু অপশান সি পরুশি অপশান ডি বিতাস্তা কোন নদীর তীরে দশ রাজার যুদ্ধ হয়েছিল দশ রাজার যুদ্ধ যে যুদ্ধটি হয়েছিল সেটি হয়েছিল পুরুশিণ্ডো নদীর পুরুষি সরি পড়ুশি নদীর তীরে অপশান সি হবে রাইট অ্যান্সার পড়োশি নদীর তীরে নেক্সট কোশ্চিন রয়েছে ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় অপশান এ লর্ড ডালহোসি অপশান বি লর্ড ওয়েলসলি অপশান সি লর্ড রিপন নাকি অপশান ডি লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় ভারতীয় রেলপথের জনক হল লর্ড ডালহুসি অপশন অপশান এ হবে রাইট অ্যান্সার সো আমরা নেক্সট কোশ্চিনে চলে যাব যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করবো যদি তোমরা নতুন হোক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না যাতে জি কেজিআই ম্যাথের যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও সো নেক্সট কোয়েশ্চিন আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন বলেছে মানব শরীরের রক্ত বিশুদ্ধিকরণের জন্য কোন প্রত্যঙ্গটি কাজে লাগে মানে কোনটি রক্ত বিশুদ্ধিকরণ করে অপশান এ বৃক্ক অপশান বি যকৃত অপশান সি ফুসফুস না অপশান ডি প্লিহা কোন অঙ্গটি মানুষের রক্ত বিশুদ্ধিকরণ করে তো মানুষের রক্ত বিশুদ্ধিকরণ করে হলো বৃক্ক অপশান এ হবে রাইট অ্যান্সার বৃক্ক মানুষের রক্ত বিশুদ্ধিকরণ করে নেক্সট দশ নম্বর কোশ্চেন রয়েছে সৌ সুরজগড়ের যুদ্ধে শের কাকে পরাস্ত করেছিলেন সুরজগড়ের যুদ্ধে শেষ কাকে পরাস্ত করেছিলেন অপশন এ মাহমুদ বি বাহাদুর শাহ সি হুমায়ুন না ডি মামুন শাহ সুরজগড়ের যুদ্ধে শেষ শাহ কাকে পরাস্ত করেছিলেন তিনি গিয়াসুদ্দিন মাহমুদ শাহ অপশান ডি হবে রাইট অ্যান্সার শের শাহ ইয়াসুদ্দিন মাহমুদ শাহুকে শাহকে পরাস্ত করে সুরজগড়ের যুদ্ধে জয়লাভ করেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে আর দশটি কোশ্চেনের মধ্যে তোমাদের স্কোর কত হলো সেটি অবশ্যই জানাতে ভুলবে না সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ गाइज so uh, ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन इसको आपने कुछ नहीं करना आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है रेड कलर का है वो ग्रे हो जाएगा एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियो है उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेलाइकन को भी दबा दे ताकि आपको जो भी मेरी आगे वीडियोज है उसकी नोटिफिकेशन मिलती